নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ ময়ূরেশ্বরে। 5 দিন পর মোহাম্মদবাজারের মালদিহায় উদ্ধার শিশুকন্যার দেহ। কাজের দাবিতে রামপুরহাটে পথ অবরোধ আদিবাসীদের। বিশ্বভারতী ছাত্রাবাস চত্বরে সাফায় অভিযানে উপাচার্য। শিশু অধিকার সপ্তাহে অঙ্কন প্রতিযোগিতা শহরে। তৃণমূলের খোল করতালে নগর পরিক্রমা বোলপুরে। জেলার বিভিন্ন প্রান্তে গোষ্ঠ উৎসবে মাতলেন মানুষ। এবার খবর বিস্তারিত। 100 দিনের কাজকে কেন্দ্র করে ময়ূরেশ্বরে জিকরটা সংঘর্ষে জড়ালো তৃণমূল ও বিজেপি সমর্থকরা। 100 দিনের কাজকে কেন্দ্র করে ময়ূরেশ্বরে জিকরটা সংঘর্ষে জড়ালো তৃণমূল ও বিজেপি সমর্থকরা। বিগত পঞ্চায়েত নির্বাচনে ময়ূরেশ্বরের জিকরটা অঞ্চলটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল, কিন্তু রাউতারা সংসদটি থেকে যায় বিজেপি দখলেই। এদিন জিকরটা সহ অন্যান্য গ্রামের তৃণমূল সমর্থকরা 100 দিনের কাজের জন্য রাউতারায় গেলে তাদের বাধা দেয় বিজেপি সমর্থকরা। তখনই সংঘর্ষ শুরু হয় দুপক্ষের। ঘটনায় জখম হন দুপক্ষের বেশ কয়েকজন, যার মধ্যে রয়েছেন মহিলারাও। তৃণমূল সমর্থকদের দাবি, পঞ্চায়েতের ক্ষমতা দখলের পর তাদের পাঠানো হয় কাজের জন্য, সেই কাজ করতে গিয়েই বাধা পায় তারা। অন্যদিকে বিজেপি সমর্থকদের পাল্টা দাবি, অন্য সংসদ থেকে এসে তাদের উচ্ছেদের চেষ্টা চালানোয় প্রতিরোধ করেছে তারা। ঘটনা জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এবং নতুন করে অশান্তি ঠেকাতে গ্রামে চলছে পুলিশি টহল। কিন্তু আমরা ওদিকে কাজ ছাড়বো না। আমাদেরকে প্রধান মেম্বার আমাদেরকে কাজ দিয়েছে 100 দিনের কাজ, তো 100 দিনের কাজ আমরা কাজ করছি। তাহলে ওরা কি বাধা দিচ্ছে? বাধার জন্য আপনাকে মোকাবিলা করছেন? কারা মারলো আপনারা? কে মারলো আপনাকে? কিসে করে মেলো আপনাকে? কি নাম আপনার? আমার ওখানে দাঁড়িয়ে ছিলাম, দিয়ে বললে যে আমাদের যে মেম্বার বলছে যে ওপর থেকে লোক আসছে, আমাদের কেউ চুপচাপ বসে থাকো, ঝামেলা করো না। দিয়ে ওরা বাইরে থেকে লোক নিয়ে সব সেই ঢালা ঢিলি বেরিয়া বেরিয়ে করতে লাগে তৃণমূলের লোকগুলো সব। কেন মানে মারবো, ওদিকে মারবো, এদিকে মারবো, বিজেপির লোক মারবো, কাজ দেবো না আমরা, জোর করে করবো এই ঝামেলা। আমার এই কপালে লেগেছে, এই হাতে লেগেছে, এই খান ভয় টিভি ময়ূরেশ্বর। দিন পাঁচেক নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হলো বছর সাতেকের পিউবাগদের মৃতদেহ। দিন পাঁচেক নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হলো বছর সাতেকের পিউবাগদের মৃতদেহ। মোহাম্মদবাজারের মালদিহায় বাবা মায়ের সঙ্গে মামা বাড়িতে এসেছিল কালীপুজো উপলক্ষে। সেখান থেকেই 10ই নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায় পিউ। আত্মীয় পরিজনের সঙ্গে পুলিশও নামে তার সন্ধানে। এমনকি পুলিশ কুকুর এসেও বিফল হয় পিউয়ের সন্ধান দিতে। অবশেষে ঘটনার দিন পাঁচেক পর তার দেহ মিলল গ্রামের বাইরের একটি পুকুরে। ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি তোলে তার পরিজনেরা। ঘটনা হচ্ছে যে কালী পুজো হচ্ছিল, গোটা গ্রাম নাচগান করে ঘুরেছে। আচ্ছা, কালীতলা মোড়ে স্টেশন নাচগান হচ্ছিল। আচ্ছা, ছেলেটা ধরুন ওই বাচ্চা, তো এবং মামার কাছে কুড়কুড়ি নিয়ে যে খেয়েছে আমার কাছে দাঁড়িয়েছিল। আচ্ছা, ডাইন থাকার পরে এবার কুড়কুর ওর মায়ের কাছে এসেছে। আচ্ছা, ওর মাকে কুড়কুর দিয়ে যে খেয়েছে বাড়ি এসেছে, বাড়িতে একটা সুয়েটার নিয়েছে, সুয়েটার নিয়ে যেয়ে ও মায়েকে যে সেটবি লাগিয়েছে। আচ্ছা, ওর বাবাকে 10টা টাকা চেয়েছে। আচ্ছা, 10টা টাকা চাওয়ার পরে ধরুন বলছে চপ খবর কিছু খাবো, 10টাকা দাও, 10টাকা দিয়েছে, তখন কিন্তু আমার বাড়ি চলে এলাম। আর ছেলেটা খেলা করছিলো, খদক করছিলো। আচ্ছা, খদক পড়া করার পর আমার বাড়ি চলাম, ঘর থেকে বাড়ি আসার পরেই খানিক পরে ওর বাবা আমার বাড়িতে ফিরে, বাবা মা আবার যেয়ে দেখি ছেলেটা আমার নেই। হ্যাঁ, ওই মিনিট দশকের মধ্যে কিন্তু ছেলেটাও দাও।
এই গন্ধ। তারপর আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম। কদিন পর আজকে পাওয়া গেল? আমার শনিবার রাত সাতটার মধ্যে। আমরা চাইছি যে আমাদের যে দোষী সে সাজা পাক। কি দাবি? আমাদের দাবি কুকুর নিয়ে আসো, কুকুর নিয়ে আমাদের দেখা হোক। বডি কি এখনো তোলা হয়েছে? না, বডি তোলা হয়নি। বডি কুকুর আসলে বডি তুলতে হবে না। এটাও দৌড়াচ্ছি নাকি? বাড়ির লোক কে আছে? না করে দিলে ভয় টিভি মোহাম্মদ বাজার। পাথর শিল্পাঞ্চলে কাজের দাবিতে পথে নামলো আদিবাসী গাঁওতা। পাথর শিল্পাঞ্চলে কাজের দাবিতে পথে নামলো আদিবাসী গাঁওতা। এদিন রামপুরার দুমকা রাস্তার বরপাহাড়ি মোড়ে পথ অবরোধে সামিল হয় আদিবাসীরা। তাদের নেতৃত্ব দেন আদিবাসী নেতা রবীন সোরেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে যান রামপুরহাটের এসডিপিও এবং তার ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আদিবাসী নেতা রবীন সরেনের দাবি, রামপুরার পাথর শিল্পাঞ্চলে প্রায় সপাঁচেক ক্যাশার রয়েছে। বর্তমানে যেখানে আধুনিক যন্ত্রপাতি চলে আসায় কাজ হারাচ্ছেন আদিবাসীরা, তাই আদিবাসীদের কাজের দাবিতেই তাদের এই আন্দোলন। বড়পাহাড়ি তুম্বুনি এলাকায় পথ অবরোধ করেছিল, এলাকাবাসীরা পথ অবরোধ করেছিল এখানে কাজের দাবিতে। এখানে এলাকার আদিবাসীরা, এখানে শ্রমিকরা কাজ হারিয়েছে, বড় বড় মেশিন চলে আসাতে কাজ হারিয়ে ফেলেছে। সেই কারণে গ্রামবাসীদের এখানে বক্তব্য যে কাজ দরকার, কাজ না পেলে এখানে অবরোধের সামিল হয়েছিল কাজ না পাওয়ার কারণে। সেই কারণে প্রশাসন আজকে যোগাযোগ করেছিল, এসডিপিও স্যার যোগাযোগ করেছিলেন, কাল পরশুর মধ্যে একটা মিটিং বসার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে আজকে পথ অবরোধটা তুলে নেওয়া হলো। ভয় টিভি রামপুরহাট। বিশ্বভারতী চত্বরের সাফাই অভিযানে সামিল হলেন উপাচার্য ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতী চত্বরে সাফাই অভিযানে সামিল হলেন উপাচার্য ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী। এদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে নিয়ে শান্তিশ্রী ছাত্রাবাস চত্বরে সাফাই অভিযানে হাত লাগান উপাচার্য। সেখানে কর্মরত সাফাই কর্মীদের সামান্য বাধারও সম্মুখীন হতে হয় বিদ্যুৎবাবুকে। সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন যাবত কাজ করলেও তাদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না তারা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপাচার্য। একই সঙ্গে এদিনের সাফাই অভিযান যে স্বচ্ছ ভারত অভিযানেরই অঙ্গ তাও জানিয়ে দেন বিদ্যুৎবাবু। আপনারা, আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছি স্বচ্ছতা করার জন্য। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত যোজনা, সেটারই একটা ফল বলতে পারেন। তো আজকে আমরা আমাদের মাস্টারমশাইরা, আমাদের নন টিচিং যারা সহকর্মী আছেন, ছাত্র বন্ধুরা সবাই মিলে আমরা এসেছি। এসে আমরা চেষ্টা করছি যে এই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার করা। আর এটা আমরা এভরি ফোর্টনাইট করার কথা ভাবছি, তাহলে প্রতি মাসে তো করবই। আর এটা করার একটাই উদ্দেশ্য, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর একটা হচ্ছে বাচ্চাদের মধ্যে সবাই একটা উৎসাহ জাগানো যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেরাই করতে পারি। তো সেই উদ্দেশ্যেই আমরা একত্রিত হয়েছি। মূল যে বক্তব্য, এটা একটা ভারত সরকারের প্রকল্প, যে প্রকল্পের সঙ্গে আমরা নিজেদেরকে জোড়ার চেষ্টা করছি এবং প্রধানমন্ত্রী নিজেই এটার সম্বন্ধে আগ্রহ নিয়েছেন। এবং আমার ধারণা, বিশ্বভারতীর যারা পরিবারের সদস্য সেখানে আপনারাও আছেন, তারা সবাই মিলে মিশে আমরা এই কাজটা যতদূর সম্ভব এগিয়ে নিই। রাজ্য সরকারের সহযোগিতা, হ্যাঁ, অফকোর্স রাজ্য সরকারের সহযোগিতা। এবং আমাদের বন্ধুবান্ধব আছে রাজ্য সরকারের, আমাদের এই এসডিও সাহেবও রয়েছেন এখানকার। মিউনিসিপ্যালিটি ভীষণ সাহায্য করছে আমাদেরকে, তাদের লোকজন পাঠিয়েছেন, তাদের গাড়ি পাঠিয়েছেন। তো এটা একটা একত্রিত প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্যে ভারত সরকারের প্রচেষ্টা আছে, রাজ্য সরকারের প্রচেষ্টা আছে এবং স্থানীয় যারা বিশ্বভারতী পরিবারের সদস্য, যারা শিক্ষা, টিচিং, নন টিচিং এবং ছাত্র বন্ধুরা সবাই মিলে আছেন, সবার একত্রিত যে কর্মকাণ্ড, তারই ফসল হচ্ছে আজকে।
না এই বিষয়ে দেখুন আমি এটা নিয়ে ভাববো, আমি বলেছি এটা নিয়ে ভাববো, তবে এটা দূরদিকই আছে, এই দূরদিকটা ভেবে আমাকে একটু কাগজপত্র দেখতে দিন, একটু লোকের সঙ্গে কথা বলতে দিন, তারপরে আমি এবার মতামত দেবো। এই ব্যাপারে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমি কাগজপত্র দেখবো, তবে এখানে বোধ হয় ছাত্রছাত্রীরা কোথায় আছে, ছাত্রছাত্রীরা মতামত দেবেন, আপনি ছাত্রের সঙ্গে কথা বলুন। দেখুন একদিনে তো সব হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি শুনছি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, কাউকে দোষ দিয়ে তো লাভ নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই, যে কোনো কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আমরা একটা প্রচেষ্টা নিয়েছি, আমার ধারণা এ থেকে তার কাজ হবে খানিকটা, সেজন্য এখন কী হয়নি এটা নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না, আগে কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে চাই। এবং বা হস্টেলের যে ক্লিনলিনেসের যে ব্যাপারটা সেটার মধ্যে আমার মনে হয় ছাত্রদের সঙ্গে কথাগুলো দেখুন, তারা বাথরুমগুলো ব্যবহার করেন, বা আপনারাও গিয়ে দেখুন বাথরুমের কী অবস্থা, তারপর একটা মতামত আপনারা ভয় টিভি শান্তিনিকেতন নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ ডিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইক্রিয়াটিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 07 1 0 1 9 9 4 7 4 4 3 7 7 1 3 9 4 3 4 3 2 6 8 2 2 বারবার শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং 9434317391 ও 9163667741।
এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। আগামী 29 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে শুরু হচ্ছে হাম ও রুবেলা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল কিশোর কিশোরীদের এই প্রতিষেধক টিকা দেওয়া হবে। হাম ও রুবেলা সংক্রমণ ঠেকাতে সমগ্র বীরভূম জেলাবাসীকে আহ্বান জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি। 29 নভেম্বর 2018 থেকে সমস্ত 9 মাস থেকে 15 বছর কম বয়সী যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মিজিলস এবং রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন দেওয়ার জন্য বীরভূম জেলার তরফ থেকে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত দপ্তরের তরফ থেকে আমরা সমস্ত 9 মাস থেকে 15 বছরের কম যে সমস্ত বাচ্চা তাদের যে সমস্ত গার্জেন বাবা মা তাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা এই ভ্যাকসিনটা সমস্ত বাচ্চাদের দিয়ে নেয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট জায়গাতে এই ভ্যাকসিন দেবে। এই ভ্যাকসিন আমাদের নর্মাল ইমিউনাইজেশনের মধ্যেই দেওয়া হচ্ছে, অতএব ভয়ের কোনো কারণ নেই। এই ভ্যাকসিন 100% সেফ ভ্যাকসিন। এই ভ্যাকসিন নেওয়ার পর কোনো রকমের সমস্যা হবে না। আমাদের সমস্ত হাসপাতাল, সমস্ত সাবসেন্টার সব লেভেলে আমাদের এই ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে নর্মালি, এবং সেই ভ্যাকসিনই যারা পায়নি তাদেরকে দেওয়া হবে। এই ভ্যাকসিন দিলে বাচ্চারা হাম এবং রুবেলা, বিশেষ করে যে সমস্ত মা প্রথম 3 মাসের যে সমস্ত গর্ভবতী মা তাদের এই রুবেলা ভ্যাকসিন দেওয়া খুব জরুরি। তার কারণ রুবেলা যে ভাইরাস, এর ইনফেকশান হলে সেই মা যে বাচ্চা প্রসব করবে সেটা কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটি নিয়ে হওয়ার চান্স বেশি। সেজন্য এই ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। আমরা আবার আবেদন করছি তারা যেন এই ভ্যাকসিন নেয় এবং যারা নেয়নি তাদেরকে নেওয়ার জন্য যেন উৎসাহ দেয়।
আরও একটু বলে রাখি, এই এমআর ভ্যাকসিনেশান ক্যাম্প আমাদের সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে এই ক্যাম্পগুলো হবে। সেখানে আমাদের স্বাস্থ্যকর্মীরাই যাবে, প্ল্যান করে সেই স্বাস্থ্যকর্মীরাই কিন্তু ভ্যাকসিনটা দেবে। সমস্ত স্কুলের মাস্টারমশাইদের কাছেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, তারা যেন বাচ্চার বিশেষ করে তাদের বাবা মাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন যে এই ভ্যাকসিনটা না নিলে কি সমস্যা তৈরি হতে পারে। এবং আমরা আশা করছি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা 100% কাভারেজ করতে পারব। ফিরলাম বিরতির পর। শিশু অধিকার সপ্তাহ পালনে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হলো সিধুকানু মঞ্চে। শিশু অধিকার সপ্তাহ পালনে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হলো সিধুকানু মঞ্চে। এদিন জেলা প্রশাসনের তরফে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। টিভি শিউরি। তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘোষণা মতো বিজেপির রথযাত্রার আগেই তৃণমূলের কীর্তন ব্রিগেড নেমে পড়ল পথে। তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘোষণা মতো বিজেপির রথযাত্রার আগেই তৃণমূলের কীর্তন ব্রিগেড নেমে পড়ল পথে। এদিন বোলপুর 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষে খোল করতাল নিয়ে বের হয় কীর্তন। রাধাকৃষ্ণের ছবি হাতে কয়েকশো দলীয় সমর্থক যোগ দেন নগর পরিক্রমায়। টিভি বোলপুর। খয়রাশোল ও মোহাম্মদবাজারে মহাসমারোহে পালিত হলো গোষ্ঠ উৎসব। খয়রাশোল ও মোহাম্মদবাজারে মহাসমারোহে পালিত হলো গোষ্ঠ উৎসব। শারদীয়া দীপাবলির উৎসব শেষ হতে ছট ও জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন মানুষ। তারই মধ্যে জেলার বিভিন্ন অঞ্চলে শ্রীকৃষ্ণের গোষ্ঠ উৎসব ঘিরেও শুরু হয়েছে উন্মাদনা। এদিন খয়রাশোলের বলরামজীবের মন্দির চত্বরে পালিত হয় গোষ্ঠ উৎসব, যাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে মিলন মেলা। Thank you.
অন্যদিকে মোহাম্মদবাজারের খড়িয়া রাজরাজেশ্বর মন্দির থেকেও শ্রীকৃষ্ণের বিগ্রহ বের করে আনা হয় গোষ্ঠ উৎসবের জন্য। শতাব্দী প্রাচীন এই উৎসবকে কেন্দ্র করে মিলন মেলারও আয়োজন করা হয় খড়িয়া গ্রামে। ভয় টিভি, খয়রাশোল ও মোহাম্মদ বাজার। আসুন দেখে নি 15ই নভেম্বরের গুরুত্ব। 15ই নভেম্বর মেডিকেল কলেজের অ্যানাটমির লেকচারার মধুসূদন গুপ্তের মৃত্যু হয় 1856 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। আয়ুর্বেদাচার্য মহামহোপাধ্যায় বিজয়রত্ন সেনের জন্ম হয় 15ই নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 1923 সালের আজকের দিনে সাহিত্যিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। টপ্পা ও ধ্রুপদ গায়ক কালীপদ পাঠকের প্রয়াণ ঘটে 1970 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। 1982 সালের আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী বিনো বাবাভের প্রয়াণ ঘটে। টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার জন্ম হয় 1986 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1949 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর সমাজসেবী নারায়ণ গুপ্তের প্রয়াণ ঘটে। 1949 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর সমাজসেবী নারায়ণ আপ্তের প্রয়াণ ঘটে। নাথুরাম গডসের প্রয়াণ ঘটে আজকের দিনেই। 1830 খ্রিস্টাব্দের আজকের দিনে রাজা রামমোহন রায় বিলাত যাত্রা করেন। তিনি আর ভারতে ফিরে আসতে পারেননি। মাত্র 16 বছর বয়সে করাচিতে শচীনের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় 1989 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। 2007 খ্রিস্টাব্দের আজকের দিনেই 10,000 রান ও 100 উইকেটের মালিক হন সৌরভ গাঙ্গুলি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ ময়ূরেশ্বরে। 5 দিন পর মোহাম্মদবাজারের মালদিহায় উদ্ধার শিশু কন্যার দেহ। কাজের দাবিতে রামপুরহাটে পথ অবরোধ আদিবাসীদের। বিশ্বভারতী ছাত্রাবাস চত্বরে শাখায় অভিযানে উপাচার্য। শিশু অধিকার সপ্তাহে অঙ্কন প্রতিযোগিতা শহরে। তৃণমূলের খোলকরতালে নগর পরিক্রমা বোলপুরে। জেলার বিভিন্ন প্রান্তে গোষ্ঠ উৎসবে মাতলেন মানুষ। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।